আরজিকর কাণ্ডে বিচার চেয়ে আন্দোলনের পথে অনর জুনিয়র চিকিৎসকেরা বুধবারও মশাল মিছিল করে সিজিও অভিযান করেছেন তারা। আর এর মধ্যে জুনিয়র ডাক্তারদের লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে শাসক শিবির। মন্ত্রী থেকে সাংসদ জুনিয়র ডাক্তারদের নিশানা করতে কেউ ছাড়ছেন না। এবার সরকারি হাসপাতালে দালালরাজের প্রসঙ্গ তুলে তার জন্য চিকিৎসকদের একাংশকে দায়ী করলেন পরিষদীয় মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। সম্প্রতি তার একটি বক্তৃতা ভাইরাল হয়েছে। সূত্রের খবর, বুধবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় দলের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিষদীয় মন্ত্রী। সেখানে সরকারি হাসপাতালে দালালরাজের অভিযোগ তুলে কিছু চিকিৎসকের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন তিনি। হাসপাতালে গেলে চারদিকে দালাল ঘুরে বেড়াচ্ছে, আপনি লাইনে গেলে সিট পাবেন না, দালাল ঘুরে বেড়াচ্ছে, বড় বড় ডাক্তারের দালাল। দালাল একটা বাইরে দাঁড়িয়ে বললো 50,000 টাকা দিন, আমরা ভর্তি করে দিচ্ছি। আমি একদম পিজি হাসপাতালের পাশে, আমার বাড়ি মমতারও বাড়ি, আমারও বাড়ি পিজি হাসপাতালের পাশে। 100 থেকে 150 দালাল ঘুরছে, ডাক্তারের কাছে নিয়ে যাবে, টাকা দেবে, হাফাপ করবে, ডাক্তারকে বেশি দেবে আর নিজেরা কম নেবে। এই তো ডাক্তারদের চরিত্র হয়ে গেছে। পরিষদীয় মন্ত্রীর আক্রমণের জবাবে পাল্টা সরব হয়েছেন সিনিয়র থেকে জুনিয়র চিকিৎসকেরা। শোভনদেব বাবু কথাগুলো বলছেন অত্যন্ত অযৌক্তিক কথাবার্তা। হাসপাতালে যে ভর্তি ব্যবস্থা, হাসপাতালে বেড, তার হচ্ছে যে কখন কোথায় কি খালি হবে, ইনভেস্টিগেশনের ডেট কে কবে পাবে, এইগুলো চিকিৎসকরা ঠিক করেন না, এগুলো ঠিক করেন এক শ্রেণীর কর্মী। একমাত্র রাজ্যের চিকিৎসক সমাজই বারবার সরব হয়েছেন দালাল চক্রের বিরুদ্ধে। তার যে 94,000 চিকিৎসক মোট, তার যদি 20,000 চিকিৎসক ও যদি 2,000 টাকা করে দেয় তাহলেই 4 কোটি টাকা হবে। ওনার হচ্ছে বাইরের লোকের কোন হচ্ছে অনুদানও দরকার হয় না। এই যত আক্রমণ গুলো নেমে আসছে তত আমরা বুঝতে পারছি যে আমাদের আন্দোলনের দাবিগুলো সঠিক দাবি ছিল। হাসপাতালের দালাল আটকানো এটা কার কাজ? সরকারের কাজ। এটা কি উনি প্রমাণ দিতে পারবেন এরকম ঘটনা যে উনি লক্ষ্য করেছেন? যদি আমরা দালাল চক্র আটকাতে নাই চাইতাম তাহলে আমরা কেন বলতাম যে কটা বেড ব্যাকেন্ড আছে সেটা ডিসপ্লে করা থাকে? কিন্তু এইভাবে মানুষকে আন্দোলন বিমুখ করা যায় না এবং ভুল বোঝানো যায় না। এদিকে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বা চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যুক্ত থাকলে তাদের প্রশাসনের থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই নিয়ম ঠিকঠাক মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বিশেষ ধারা উল্লেখ করে উত্তর চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সমীরণ পাল, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।